কত মহব্বত আমার নবী হুসাইনকে করতেন, নবী নামাজের সেজদায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট ঘর মুবারকে চড়ে বসছে, চুল মুবারকে ধরে নাচতেছে, নামাজের তাসবিহ একবার তিনবার পাঁচবার সাতবার নয়বার এগারোবার হুসাইন ঘাট থেকে নামে না। নবীজি ভাবলেন, আল্লাহ যদি প্রশ্ন করে বন্ধু গো নাতি পাইয়া আমারে ভুলে গেলা, ইচ্ছে করলেন ঘাট থেকে নাতিকে নামাবেন, হাত দিয়ে উপরে উঠাইয়া টান দিয়ে নামাবেন, হাত উঠাইতে চাইলে আমার আল্লাহ ডাকে জিব্রাইল, যা রে আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে যায়া ক হুসাইন বন্ধুর ঘরে বসে আছে, আমি আল্লাহর কাছে সুন্দর লাগতেছে। যেই নবীর ঘর মুবারকে হুসাইন বসলে আমার আল্লাহর কাছে সুন্দর লাগে। আমরা দুর্বল, আল্লাহ বলে যে খুলিকল ইনসানু জাইফা, আমরা দুর্বল, শক্তিশালী ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কোন কোন দেশে আছে দুর্বল ছেলেরে শক্তিশালী বংশের মধ্যে বিয়া করায়, আছে না কোন কোন এলাকায়? বিয়াটা করাই কো আর চিন্তা করি না, ডাক দিলে বিয়াই লাড়ি দেশ চলে যাইব। আমি একদিন এমন ওই এলাকায় মাহফিল জিগাইলাম, বিয়া শাদি তো খুব দিলেন, খুব করাইলেন, ডাক দিলে বিয়াই লাড়ি দেশ চলে যাইয়ে। বৈশাখ মাইয়া তুফানে যখন গর্দর ছিঁড়া নেগা, সেই সময় কারে ডাকেন? কই এই সময় তো বিয়াইরে দাও, বিয়াইরে তো জান বাসে না, এই সময় কারে ডাহেন? কই এই সময় তো আল্লাহ রে আমিও নাই বিয়াইও নাই। তাহলে বোঝা গেল আমরা যাকে শক্তিশালী মনে করি আসলে হাকিকতে কোরআনের ভাষায় সবই আমরা দুর্বল, খলিকাল ইনসানু জয়ীফা। এবার শক্তিশালী কে, তাদের সাথে আমরা সম্পর্ক করব। ইমাম হুসাইন নবীজি নামাজের তাসবিহ বাড়াইতেছে, নামে না জিব্রাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছে নবীজি গো, ইমাম হুসাইন যতক্ষণ আপনার ঘর মুবারকে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদাই পড়ে থাকবেন, আমার আল্লাহর কাছে সুন্দর লাগতেছে। যে হুসাইন নবীজির নামাজরত অবস্থায় ঘর মুবারকে বসে থাকলে আমার আল্লাহর কাছে সুন্দর লাগে, আজকে হুসাইনের স্মরণে সুহাদায়ে কারবুলার মাহফিলে যারা হুসাইনের মায়ায় বসে আছেন গো, বলুন আমার আল্লাহর কাছে সুন্দর লাগে কিনা? সবাই মহব্বতে বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, এ নবী গো আমরা গুনা, আমরা গুনাগারে জানাই, আমরা গুনাগারে, আমরা গুনাগারে জানাই, আমরা গুনাগারে, এ নবী গো আমরা গুনা। আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও, আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও, ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো
আমরা গোনা নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ো নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ো সাফায়াত করবে নবী সাফায়াত করবে নবী ময়দানে হাশরে এ নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে এ নবী গো আমরা গুনাহগারে সবাই বলুন মারহাবা আমার নবী নামাজের সেজদায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারকে আমার নবী ইচ্ছা করে হুসাইনকে নামায় না আমার আল্লাহর নিষেধ যাকে আল্লাহ এত ভালোবাসেন সেই হুসাইনের মহব্বত আমাদের কাছে আমরা সেই হুসাইনের মহব্বতে বসে আছি আমরা দুর্বল ওই জাতীয় শক্তিশালী লোকদের সাথে আমাদের সম্পর্ক থাকলে লাভ হবে কেমন লাভ যার বাস্তবতায় গিয়েছিলাম কত মহব্বত আমার নবী করত হুসাইন হাসাইনকে কত মহব্বত করত আমার আল্লাহ হাসাইন হুসাইনকে যার বাস্তব খাতুন জান্নাত ফাতেমাতুজ্জাহরা বলেন পৃথিবীর মানুষেরা রে তখন কবিতার যুগ ছিল কবিতার প্রচলন ছিল দুই ভাই মিলে হাসাইন হুসাইন দুই ভাই মিলে কবিতা লেখে মার কাছে গেছে মা মা গো বলো তো আমরা দুই ভাইয়ের মধ্যে কার কবিতাটা সুন্দর মা ফাতেমা কবিতা দুইটা হাতে নিয়ে ভাবতেছেন যদি বলি হাসাইনের কবিতা সুন্দর হুসাইনের মন কষ্ট হবে চোখে পানি আসবে মা হইয়া কিভাবে আমি কষ্ট দিব এই সন্তানকে হুসাইনের কবিতা যদি বলি সুন্দর হাসাইনের মনে কষ্ট যাবে কবিতা দুইটা হাতে নিয়ে গাল বেবে মা ফাতেমা চোখের পানি ছাড়ছে বলছে দুই সন্তান মাগো ও মা ফয়সালা দিলা না চোখের পানি দিলা রে বাবা তোমাদের লেখা কবিতা কার কবিতা সুন্দর আমি মা হইয়া ফয়সালা দিতে পারলাম না চোখের পানি সাল্লা কেন সাল্লাম কেন তা বলবো না তোমার বাবার কাছে যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হুর কাছে দাঁড়াইলেন বাবা গো মা ফয়সালা দেয় না আপনি বলুন কার কবিতাটা সুন্দর হযরত আলী কান্দে এরে হাসাইন হুসাইন নবীর মেয়ে হইয়া জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া ইমাম হাসাইন হুসাইনের মা হইয়া যে কবিতার ফয়সালা দেয় না এই ফয়সালা দেওয়ার সাহস আমি আলী রাখি না বাবা যাও তোমার নানার কাছে যাও রহমতের নবী সারা এ কবিতার ফয়সালা দিতে পারবে না নবীজির কাছে যাইয়া দুই ভাই নানার গলায় ধরে দুই গালে চুমায় নানা গো মা ফয়সালা দিল না বাবা ফয়সালা দিল না তুমি বলো তো কার কবিতাটা সুন্দর আমার নবী একবার হাসাইনের দিকে চায় আবার হুসাইনের দিকে চায় কোনটা সুন্দর বলবো কে খুশি কে বেজার হবে অবশেষে আমার নবী এই নিয়ে ভাবতেছিলেন আমার আল্লাহ বলেন জিব্রাইল যারে আমার বন্ধু বড় চিন্তার মধ্যে আছে বন্ধুর কাছে যায়া খবর দে এ কবিতার ফয়সালা দিব আমি আল্লাহ আমার আল্লাহ বলেন জিব্রাইল বন্ধুর যায়া ক দুইটা কবিতা জমিনের মধ্যে দুই জায়গায় রেখে দেওয়ার জন্য একটা জান্নাতি আপেল এনে নবীজির হাতে দিলেন জিব্রাইল বললেন আকাশের দিকে ঢিল মারবে আমার নবী এই আপেলটা যে
কবিতার উপর পড়বে সেটাই সুন্দর বলে ঘোষণা হবে। নবীজি উপরের দিকে ঢিল মারলেন, নিচের দিকে আসতেছে আপেল, দুই না তিন নানার মুখের দিকে তাকিয়াছে, নানার মুখের দিকে তাকিয়াছে। আমার নবী দুই নাতি বুকে লইয়া ডাকতেন, আল্লাহ কাকে খুশি কাকে বেজার করব, দুই নাতি আমার অংশ, দুই নাতি আমার অংশ। তারা যদি কষ্ট পায় আমি সইতে পারি না, তাদেরকে যদি কেউ কষ্ট দেয় সে কষ্ট আমি নবীর গায়ে লাগে। এ মাবুদ মাবুদ রে, কাউরে বেজার কাউরে খুশি আমি দেখতে চাই না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে আপেলটা উপরে থাকতে, আপেলটাকে দুই টুকরা করো, তুমি জিব্রাইল নিজ হাতে ওই দুই কবিতার উপর রাইখা, প্রমাণ করে দাও তো ভাইয়ের কবিতাই সুন্দর। প্রমাণ হয়ে গেল, কাউরে বেজার কাউরে খুশি করলো না। এই আদর যদি আমার আল্লাহ দুই ভাইকে করেন, আমার নবী যদি এই আদরের নাতিকে এত মায়া করেন, আমরা সেই আদরের নাতি আমার নবীর কলিজার টুকরা নাতিদের পক্ষে যদি আমরা থাকি, বলুন লাভ হবে না লস হবে? কি লাভ হবে বাস্তবে আসুন। আহমদ রেফাই ইরাক থেকে এসে পৃথিবীর কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। মাসিক মদিনা মহিউদ্দিন খান সাহেব লিখতেন, উনি নাই মারা গেছেন, মাসিক মদিনার মধ্যে লেখেন, আহমদ রেফাই রওজা পাকের পাশে ঘুরে আর ডাকতেছে, নানা নানা কত চেষ্টা করলাম দেখা পাইলাম না, তো হুসাইনকে তো তুমি আদর করতা, আমি হুসাইন, হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা নানা বলে ডাকতে শুরু করলেন। নানা গো আমি হুসাইন, হুসাইনের জন্য কি তোমার মায়া নাই? মাসিক মদিনা লেখেন, 1,17,000 হাজি চারপাশে দাঁড়িয়ে আছে, এখন তো রওজা পাকের চারপাশে মোটা মোটা রডের গেরাও, সোনালী রঙের জালি দেওয়া আছে, তখন খালি খালি ছিল, তখন রডের গেরাও ছিল না, চারদিক দাঁড়িয়ে আছে। আহমদ রেফাই কানতেছে আর ডাকতেছে, নানা গো আমারে কি দিদার দিবা না, আমি হুসাইন, হুসাইনের জন্য কি তোমার মায়া নাই, হুসাইনকে ভুলে গেছো? এইভাবে ডাকতে থাকলে 1,17,000 হাজির সামনে হুসাইনের মায়ায় আমার নবী আর যেন সহ্য করতে পারল না, রওজা পাকের ভিতর থেকে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক নবী বাহির করে দিয়েছে। আহমদ রেফাই হুসাইনের অভিনয় করে নানা নানা ডাকলে আমার নবী যদি হাত বাহির করে সাক্ষাৎ দেয়, কে গো আজকের মাহফিলের মেহমান, কারা আজকে এই মহরম মাসে হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, কে গো আপনারা বসে আছেন, কোন মা আপনাদেরকে পেটে রাখছে, মায়ের পেট ধন্য, আজকের মাহফিলে যারা হুসাইনের মহব্বতে বসে আছেন গো, বলুন একটা দিন আমার নবী ঘুমের ঘরে দেখা দিতে পারবে কিনা, আল্লাহ যেন একটা রাত্রে এই মাহফিলের প্রত্যেকের সাথে ঘুমের ঘরে স্বপ্নের দিদার প্রত্যেকের সাথে হয়ে যায়, সকলে বলুন আমিন। বাবারা ভাইরা শুন, এই কারবুলার মূল হাকিকত কি, আমি সংক্ষেপে সেই দিকে যাচ্ছি। আমার নবী 63 বছর জিন্দিগি মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা জান্নাতি। আমরা যারা এই কালিমা পড়ছি আমরা সব জান্নাতি, বিশ্বাস মনে হইছে না? যদি বিশ্বাস হইতো তাইলে অন্তত পক্ষে সুবহানাল্লাহটা কইতেন, কইবেন হুজুর সুবহানাল্লাহ কত কম, আগের মৌলবীরা খালি সুবহানাল্লাহ কইছে, খালি কো জোরে কন সিল্লাইয়া কন, তার কত কম, আমিও তো এটা বুঝি, কারণ শ্রোতা তো বদলিছে না, বক্তা গেলাম বদলাইছে, এই কত কইবেন, বেশি আর কয়তাম না, কম কয়া হইছে,
মাঝে মাঝে সুবহানাল্লাহ কইলে লাভ হবে, লাভ অনেক লাভ হবে সুবহানাল্লাহ। কেমন লাভ? এক আল্লাহর ওলি কবরস্থানের পাশে দা হাইজা যেতেছে, দেখে কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, উনি আগায় গেলেন, পাশে গিয়ে দেখে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত। আল্লাহর ওলি বললেন, ভাই আপনি কে? কবরে কোরআন শরীফ পড়তেছেন? কো আমি একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, আমি কবরে কোনো কাম কাজ নাই তো কি করব, এই কোরআন শরীফ পড়তেছি। কো কত খতম কোরআন শরীফ কবরে থেকে পড়ছেন? কবরবাসী বলতেছে 70,000 খতম কোরআন শরীফ পড়ছে। যেমন আপনারা বলে ফেলছেন সুবহানাল্লাহ, আমার তো বলতে হইছে না, বলেন সুবহানাল্লাহ এমনি বলে লাইছেন 70,000 খতম। এই জীবিত ওলি দুনিয়ার বাসী ওলি বলছেন সুবহানাল্লাহ, এই বলে উনি চলে যাইতেছেন, কবরবাসী ডাকতেছে, ভাই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, কি ভাই আমার 70,000 কোরআন খতমের নেকি আপনি লয়ে যান, আপনার সুবহানাল্লাহর নেকিটা আমারে দিয়া যান। কবরে গিয়া 70,000 খতম ফললে যেই নেকি না হয় দুনিয়ার হায়াতে কাজ কামের যাই জামেলার ভিতর থেকে একবার যদি সুবহানাল্লাহ বলেন, কবরে যায়া 70,000 খতমের চাইতে হায়াতে জিন্দিগিতে একবার সুবহানাল্লাহ এর চেয়ে বেশি নেকি। এই নেকিগুলি আমরা যেন কামাইতে পারি, এজন্যই নবী 63 বছর জিন্দেগি কষ্ট করে আমরা এই রাস্তা দিয়ে গেছে, সেই রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম, একবারে শান্তির পথ, সরল সহজ সোজা, ঝামেলা নাই, আঁকাবাঁকা নাই, আইলেন নাই, বাঙ্গা নাই। আল্লাহর কসম জান্নাতে যাবেন একটা ট্রাফিক সিগন্যালও পাইবেন না, সোজা জান্নাতে যাবেন। কেমনে যাইবেন? আইতাছি সামনে, চেষ্টা করুন কম সময়ে বোঝানোর জন্য, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়। কারণ বুঝতে হবে, বসতে হবে, কেন আমরা যে দুর্বল। আর একটা গাছ দুর্বল বেঁকে গেছে গা, একটা সত্য কথা কইবেন, এই গাছটারে শক্ত করবার লাগিয়া এটারে কি করুন লাগবো? লগে একটা কোডা দেউন লাগবো। তা আল্লাহ আমরা দুর্বল কইরা বানায়া লগে খুঁড়া দিয়া দিছে নবী রাসূল, এরপরে লগে খুঁড়া দিয়া দিছে কোরআন সুন্নাহ। মালদ্বীপ গেছি, অস করতাম মালদ্বীপ, মালদ্বীপ থেকে এসেন এমন মানুষ আছেন কেউ? আর যে একটু রাত বেশি হই তারে অজ্ঞা। মালদ্বীপ, মালদ্বীপ রাষ্ট্রটার নাম মালদ্বীপ ছিল না, মালদ্বীপ কিভাবে হলো, মালদ্বীপ কিভাবে হলো, মালদ্বীপের ইতিহাস। ছোট্ট শহর, পুরা মালদ্বীপ রাজধানী শহরটা 45 মিনিটে আডুন যা, এবার বুঝেন কত বড় শহর। চারদিকে শুধু সাগর আর সাগর, ঢেউয়ের আওয়াজে আমার 4 দিন আসলাম প্রেসারই কমে না, যখন বিমানে উঠছি রাত একটাই বিমান ছাড়ছে, এরপরে গিয়া প্রেসার কমা শুরু হয়েছে। মালদ্বীপ একটা বাণিজ্যিক জাহাজ যাইতেছিল, অ্যাক্সিডেন্টে জাহাজটা ডুবে গেছে, সবগুলি মানুষ মারা গেছে, একটা হাফেজে কোরআন বাচ্চা ছেলে মাত্র সেই বাইসা গেছে সাতরাইয়া কিনারে গিয়া উঠছে, উঠছে গিয়া যে এই গ্রামের মধ্যে, এই এই দেশটার মধ্যে যেটা মালদ্বীপ, ওই হাফেজের নাম ছিল হাফেজ আবুল মাল, হাফেজ আবুল মাল এই হাফেজের নাম ছিল। সেই অচিনা জায়গা, গাছতলায় বৈশা কোরআন শরীফ পড়ে, এক বেচারে বললেন, বাবা তুমি এখানে কোন দেশে কি আসো বিশো? বললো এই ঘটনা অ্যাক্সিডেন্টে আমি এখানে, তো বাবা আমার বাড়িতে থাকো, বাড়িতে থাকে খা। ওই দেশের প্রচলন ছিল মালদ্বীপে দেও দানবে আক্রমণ করতো সাগরের মাঝখানে, তো এই একটা সাগরে ঘর বানাইছে, এক মায়ের একটা কুমারী মেয়ে, সুন্দরী মেয়ে সাজায়া এই ঘরটার মধ্যে দিয়াই তৈত বছরে একবার, দেওদানবরা অত্যাচার করে মেয়েটারে মাইরা ফেলত, এই সকালবেলা গিয়া লাশটা আনত, প্রত্যেক বছর একটা করে মেয়ে এভাবে মারা যাইত। হাফেজ আবুল মাল যে ঘরে থাকত, এই ঘরের
মেয়ের সিরিয়াল হইল আজকা দিতে হবে। মেয়েটা কানতেছে, বাবা কানতেছে, মা কানতেছে, এমন সময় হাফেজ আবুল মাল বললেন, চাচা আপনারা কানতেছেন কেন? বাবারে কানতেছি, আমার মেয়েটা এই অবস্থা, আজকে মারা যাবে, তাই নাকি? কহ তাইলে চাচা মনে কিছু না নিলে একটা কাজ করবেন, কি ওই ঘরের মধ্যে আপনার মেরে না দিয়ে আমার একটু দিয়ে আসেন। কো বাবা তুমি মেহমান, তোমাকে হাতে ধরে আমি মারতে পারি না, তুমি মেহমান। কো চাচা আমি যদি মেহমান হই, আমার ভিতরে এমন শক্তিশালী কোরআন রয়ে গেছে, আমি ছোট হলেও এই কোরআনের ধাক্কা কেউ ফিরাইতে পারবে না, আপনি ভয় পাবেন না, আমাকে দেন। কয় না দিতে হবে মেয়ে, তুমি তো ছেলে। চাচা একটা কাজ করেন, মনে কিছু নেন না, কি মেয়ের যা পোশাক আছে আমারে পরান, আমারে মেয়ে বানান, পোশাক দিয়া মেয়ের পোশাক সব আমাকে পরান। তে বাচ্চা ছেলে দাড়ি মুস্ত উঠছে না, তারে মেয়ের পোশাক পরাইয়া ওই ঘরের মধ্যে দিয়া আইসা পড়ছে, সে বৈশা বৈশা কোরআন তালাওয়াত শুরু করেছে। একবার বলুন আল্লাহু আকবার। আজকে সেই কোরআনের পক্ষে যদি আমরা সময় দিতে পারি, আমরা আর দুর্বল থাকব না, আমরা শক্তিশালী হয়ে যাব ইনশাআল্লাহ। বাস্তব ঘটনা বলছি। অবশেষে কোরআন শরীফ পড়তে শুরু করলো। দেওদানবরা যে সময় একবারে তর্জন গর্জন করে আসতেছে, সেই কোরআন তালাওয়াত জোরে জোরে শুরু করেছে, কোরআনের ধাক্কায় তারা ধ্বংস হয়ে গেছে সমুদ্রের মধ্যে, আর আসার শক্তি তাদের নাই। সারা রাত কোরআন পড়লো, সকালবেলা অন্য বৎসরের মতো ছেলে ওই মেয়ের লাশ আনতে গেছে সরকারি লোক, যায়া দেখে এই এই কোরআন শরীফ পড়তেছে মেয়ের সুরতে, তাকে নিয়ে আনলেন। আনলেন কি ব্যাপার, তুমি বেঁচে আছো, তোমাকে মারে নাই, যার বাড়িতে থাকতো সে আসছে। আয়েশা বলছে সে তো মেয়ে না, আমার মেয়ে তো ঘরে, তাকে আজকে দিয়েছিলাম। বলল তুমি? হ্যাঁ আমি মেহমান, আমি একজন কোরআনে হাফেজ, একটি বাণিজ্যিক জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি বেঁচে গেছি, সব মারা গেছে, আমি সেই হাফেজ, সেই ঘরে ছিলাম, আমার সাথে কোরআন ছিল, কোরআনের ধাক্কাই সেই দেওদানব যা ছিল আজকে এই সমুদ্রে ধ্বংস হয়ে গেছে, আমি টিকে আছি কোরআনের, আমার সাথে ছিল আল্লাহর কোরআন। কত বড় শক্তি অর্জন হয়েছে! আল্লাহ বলছে খলিকাল ইনসানু যাইফা, দুর্বল করে বানাইছি, কিন্তু তোমার শক্তির জন্য আমি কোরআন দিয়েছি, তোমার শক্তির জন্য আমার নবী দিয়েছি, তোমার শক্তির জন্য ইমাম হাসাইন আর হুসাইনকে তোমাদের পাশে দিয়েছি। এখন আমরা কিভাবে নেব এই রাস্তাটাই সামনে? একটু লম্বা হলে ইচ্ছা আপনাদের, লম্বা করতেও পারি আমি, আবার খাটো করতেও পারি আমি, শুরু করতেও পারি, বড় করতেও পারি, কারণ কম সময়ে বেশি কথা বলার পজিশন কেরামতি আমি জানি, কারণ আমি বাস স্ট্যান্ডের ক্ষতি এই কৌশল বাসের স্টাফের কাছে শিখছি। আটটার বাস ছাড়বো, ঢাকায় গিয়া অফিস করব, প্যাসেঞ্জার কম, সাড়ে আটটা বাজে গেছে, প্যাসেঞ্জাররা কয় ঢাকায় গিয়া কি খেলাধুলা করুন নাকি, কেউ দোকান খুলবো, কেউ চাকরি করব, অফিস খুলবো, কি ব্যাপার, সারেন না কেন? সাড়ে আটটা বাজে গেছে, ড্রাইভার সান্ত্বনা দেয়, প্যাসেঞ্জার সাহেবরা চিল্লাচিল্লি করেন না, চিন্তা করেন না, আমি আধা ঘন্টা লেট হয়েছে তো টাইনে যামুগা, টাইনে যামুগা, চিন্তা করে দেবে না, তা আমি আবার টাইনে হয়ে যাইতারি, লোকালও যাইতারি, চিন্তা করে দেবে না। যদি আপনাদের কষ্ট হয় টাইনে যামুগা, আর যদি মনে করেন যে আজকার রাত্রটা এই রাত্রেই ইমাম হুসাইনের 72 জনের কাফেলা কারবুলার মাঠে সারা রাত কানতে কানতে কারবুলার জমিন বিচ্ছিল, সেই রাত্রটা আমরা দেব নবীর আওলাদের মহব্বতে, নবীর ভালোবাসা পেয়ে যাবেন, কিভাবে আসতেছি সামনে। তাই একটু যদি লম্বাও হয় সময়টা দিতে আপনারা রাজি আছেন? কারণ এই রকম আর কয়টা রাত্র আমরা এই দেশে থাকব, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে?
আল্লাহ বলেন গ্যারান্টি তুমি কি দিয়া দিবা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমারে যে বানাইছি আমি খবর জানো পাও থেকে মাথা পর্যন্ত এই মাটির পিঞ্জুরাটার মধ্যে হায়াত নামের একটা পাখি দিয়া তোমারে দুনিয়া ছাইরা দিছি, এটার গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, ইস্টিগারও নাই। কোন কোন কোম্পানি বানায়া সেইরা, এটার যদি দুর্বল কোম্পানি হয় স্টিকার লাগাইয়া দেয় নানান রঙের স্টিকার, আবার কোন কোম্পানি ওয়ারেন্টি দেয়, আবার বালা কোম্পানি হইলে গ্যারান্টি দেয়। আল্লাহ কয় আমি যে তোমরা রে বানাইছি, খলিকাল ইনসানু জয়ীফা, তোমরা দুর্বল, গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই, স্টিকারও নাই, কার ইয়ার হইছো বইবা, বোয়াতে উড়ার ক্ষমতা পাইতা না শেষ, এরকম ঘটনা ঘটে নাই। চা খাইছে অর্ধেক কাপ, কই ভাল লাগতেছে না, কাইতিয়া হইরে গেছে গা, চা টেবিল হইরে রইছে, ডাক্তার আয়া কয় শেষ, চা গরম রইছে, খাওইন না ঠান্ডা হয়ে গেছে। এমন একটা জিনিস লইয়া বাজান আমরা চলি, বসেন আজকের রাত্রটা যদি জীবনের আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে জীবনটা সার্থক হয়ে যাবে, মহব্বতে আর রহমতের আশায়। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসান কান্দে জহর খেয়ে কান্দে হুসেন কারবলায়, আলী কান্দে বেহেশতে তে কান্দে গো মা ফাতেমা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি আসুনতে জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। হাফেজ আবুল মাল বলছেন আমি কোরআন দিয়ে যুদ্ধ করে দেও দানব ধ্বংস করে দিয়েছি, বলুন সে কোরআনের মালিক কে? আল্লাহ। ওই বাদশা মালদ্বীপের বাদশা খবর পেয়ে বললেন ছেলেটাকে ডাক দাও, ডাক দিল, বাদশা তার সাথে কথা বলল, ঘটনা কি ঠিক? বলল ঠিক, তাইলে আরেক বছর আমি এটা আমি বাস্তবে প্রমাণ করব। পরের বছর ঠিকই এই ছেলেটাকে দিল, দেওয়ার পরে সারা রাত পার হলো, দেও দানব যারা অত্যাচার করতো তারা তো নাই, তারা ধ্বংস হয়ে গেছে। পরের দিন সকালবেলা ছেলেটাকে আবার জীবিত অবস্থায় নিয়ে আসলো, কোনো ক্ষতি হলো না, তাইলে আর কোনো ক্ষতির আশঙ্কা নাই। এবার বাদশা বলল এই যদি হয় আল্লাহর কোরআনের ক্ষমতা, আমরা আর অন্য ধর্মে থাকতে রাজি না। বাদশা এককভাবে সকল মানুষকে ঘোষণা করে দিলেন আজ থেকে আমরা হাফেজ আবুল মালের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর এই দেশের নাম দিলাম মালদ্বীপ। একজন কোরআনওয়ালা যদি এই শক্তি অর্জন করে এইভাবে দেশটাকে বাঁচাইয়া দেশের মানুষকে মুসলমান বানাইতে পারে, আমরা সেই মুসলমান,
সেই শক্তিশালী নবীর আদরের নাতি জান্নাতি দুইটা ফুল জান্নাতি যুবকদের সর্দার আমরা তাদের ভালোবাসায় কি পাবো সেটাই ছিল আমার কথা বলতেছিলাম আহমদ রেফাইর ডাকে আমার নবী হাত মুবারক বাহির করে দিল আহমদ রেফাইর ডাকে যদি আমার নবী হাত বাহির করে দেয় আজকে যারা সেই মহরম মাসে হুসাইনের শরণে মাহফিলে বসে আছেন আমার নবী একটা রাত্রে যেন ঘুমের ঘরে স্বপ্নের দিদার দেখাইয়া দেয় বাবারা শুধু তাই নয় আসুন আরো কি মজার ঘটনা হযরত ওমর মদিনার শাসক রাষ্ট্রপতি ওমরের ছেলের সাথে ঝগড়া হুসাইন এক পর্যায়ে গালি দিলেন গোলামের বাচ্চা বিচার দিল বাবার কাছে ওমর বলল নিয়াছো মসজিদে মসজিদে নববীতে মিম্বরে দাঁড়ায়া ডাকছে ওমর হুসাইন আমাকে গালি দিলা গোলামের বাচ্চা আমি তো কোনো গোলাম নয় আমি রাষ্ট্রপতি আমি তো গোলামি করি নাই কিভাবে কোন দৃষ্টিতে আমাকে ছেলেকে গোলামের বাচ্চা গালি দিলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া গেছেন ও ওমর সকলের সাথে বাহাদুরি করো না সকলের সাথে বড় কথা কইও না এ ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই ওমর জোরজোর করে চোখের পানিগুলো ছাড়ছে জামা কাপড় ভিজতেছে মসজিদে নববীতে মুসল্লিরা ভরপুর ডাকতেছে ওমর গো এই কথার পর কাঁদতেছো কেন কঠোর বিচার করার কথা তা না করে কাঁদতেছো ওমর ডাকতেছে মুসল্লিরা তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে হ্যাঁ তাহলে বিচার করবেন অপেক্ষায় আমরা ওমর কান্দে মুসল্লিরা রে যে ব্যক্তি আমাকে গোলামের বাচ্চা আমার ছেলের গালি দিয়েছে আমি উমরের ছেলের গোলামের বাচ্চা গালি দিয়েছে এ হুসাইনের বিচার করার কোট পৃথিবীর জমিনে নাই রে মসজিদে নববীর মুসল্লিরা আমি দেখিছি রে আমার রহমতের নবী নাতিদের কি খুশি করার জন্য কত অভিনয় আমার নবী করেছে ঘোড়ার অভিনয় করে নাতি দই পিঠে বসাইয়া আমার নবী নাতি লইয়া খেলাধুলা করেছে রে ও মসজিদে নববীর মুসল্লিরা এ হুসাইনের বিচারের ক্ষমতা আমার নাই উমরের ছেলে বলছে বাবাজি আপনি তো বাঘের বিচার করতে পারেন হুসাইনের বিচার কি পারবেন না উমর কান্দে না যে হুসাইন নবীর গার মুবারকে বসে থাকে আমার আল্লাহ নামতে দেয় না সেই হুসাইনের বিচার উমর করতে পারে না ওমর তুমি যে বলেছো গোলামের বাচ্চা এই কথাটা কি কাগজে লিখে দিতে পারবা পারবো লিখে দিলেন নানার গোলামি করেছে বিদায় গালি দিয়েছি গোলামের বাচ্চা কাগজটুকু উমরের হাতে পৌঁছলে উমর কাগজটা নিয়ে কান্দে রে গাল বাসাইয়া মসজিদে নববীর মুসল্লিরা গো এ কাগজ দেখো নবীর আদরের নাতি আমার সার্টিফিকেট দিয়েছে আমি জানি না আজকের মাহফিলের আয়োজক কারা গো কার পয়সায় এই মহরমের 9 তারিখ দিবাগত 10 তারিখ রাত্রটার মধ্যে কারা এই মাহফিলের আয়োজন করেছে কারা মাহফিলে বসে আছে কারা এ ভাগ্যবান ব্যক্তি হয়ে গেছে উমর বলেছিল হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে জানি না আজকে রাত্রে এই মাহফিলে হুসাইন ইরাকের জমিন থেকে কারে জানি সার্টিফিকেট দিয়া দেয় মসজিদ নববীর মুসল্লিরা ইমাম হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে নবীর নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি বলে রহমতের নবীর গোলামি করেছি
অনুরোধ করি রে, যেদিন আমি উমরের মৃত্যু হবে আমাকে যেদিন গোসল দিয়ে কাফন পরাবি, কাফনের ভিতরে এই কাগজটা আমার হাতের মধ্যে দিয়ে দিও। আমি উমর যদি জীবনের কোনো আমল আল্লাহর কাছে দেখাইতে না পারি, সব আমল যদি বরবাদ হয়ে যায়, নবীর গোলামি করেছি হুসাইনের দেওয়া সার্টিফিকেট দেখাইয়া আমি উমর পার হইয়া যাইব। উমরের মতো ব্যক্তি যদি হুসাইনের লেখা সার্টিফিকেট হাশরের মাঠে পার হওয়ার জন্য উসিলা বানাইতে পারে, আজকে বীরশ্রেষ্ঠ মতিউর নগরের মাহফিলটা বীরশ্রেষ্ঠ মতিউর নগরের ইমানদার নবীর আশেক হুসাইনের পাগলদের জন্য হাশরের মাঠে কি নাজাতের উসিলা হতে পারে না? একবার বলুন আল্লাহ একবার। এরে বাবা রে ভাইরা, হাসাইন হুসাইন কত আদরের ছিল আমার নবী, দুর্বল মানুষগুলোকে শক্তিশালী বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কোনো দিন রাত্র হতো, কোনো দিন বিকাল হতো, এইভাবে কষ্ট করে করে বাড়ি বাড়ি ঘুরতেন। মা খাদিজার জীবনী অনেক ঘটনা যায় না ওদিকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষের আরে আমার নবীর একটাই চিন্তা ছিল, সারা দিন ঘুরত মানুষকে জান্নাতি বানাবে, দুর্বল মানুষকে শক্তিশালী বানাবে, বেঈমান মানুষগুলো ইমানদার বানাবে, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাবে। আমার নবী ঘুরে ঘুরে এসে আমি আয়েশা সিদ্দিকার হুজরাই যখন ঢুকতেন, আমি দেখেছি আমার নবী ঘরের মধ্যে এসে ঘুমিয়ে যাইতেন, একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিছানায় বসে কান্দে। মাঝে মাঝে বসে প্রশ্ন করেছি, আল্লাহর হাবিব গো কেন গো বসে বসে কান্দতেছেন? হুজুর জানতে চাই কোন ব্যথায় কান্দেন গো নবী, জীবনে একটা দিন বাবা দেখেন নাই বাবার ব্যথায় কান্দেন? নবী কথা বলছে না, হুজুর 6 বছর বয়সে মা হারাইলেন গো, মা মা হারাইলেন, ও মা, মা জীবনে কত কষ্ট করে সন্তান লইয়া, একটা মা 10টা মাস 10টা দিন সন্তান পেটে রাখে, যখন প্রসব ব্যথা শুরু হয় প্রসব ব্যথার যন্ত্রণায় মায়ের এক সাগর পানি বাহির হয়, এক সাগর পানি চোখ থেকে জর্জর করে বাহির হয়, 3 দিন পর্যন্ত ব্যথায় মার এক সাগর পানি চোখ থেকে পড়তে থাকে, এক সাগর পানির বিনিময় মা যখন সন্তান কোলে পায়, 2টা গালে চুমো দিয়ে মা সব ব্যথা বুইলা যায়। এ মারে যদি ব্যথা দাও আর একটা বুড়া চোখের পানি বাহির করো, আল্লাহর আরশ কাঁপিয়া উঠে। আমার আল্লাহ বলেন, আরে আমার বান্দা, তোর মা তোর প্রসব ব্যথার যন্ত্রণায় কত কান্না কানছিল, মাঝে মাঝে প্রসব ব্যথায় তোর মা আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারছে, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, রে ফেরেশতারা প্রসব ব্যথার যন্ত্রণায় মা যতবার আল্লাহ কইয়া ডাক দিছে রে, ততটা কবুল হজের নাকি মার আমল নামাই দিয়া দে। এত কষ্ট ব্যথা দুঃখ সহ্য করে সন্তানের মা হয়েছে, না খাইয়া না ঘুমাইয়া বাবা সন্তানের ঘুম পাড়াইছে, এই মা বাবার যদি কেউ কষ্ট দেয় জীবন বরবাদ হয়ে যাবে। বলতেছিলাম আমার নবী বাবা হারা মা হারা সব ব্যথা বলে গিয়ে উম্মতের ব্যথা, আমার নবী কান্দে, মা আয়েশা সিদ্দিকা ডাকে, হুজুর কেন কান্দতেছেন গো মা?
মার কথা মনে হয়েছে, কোনো কথা বলে না, হুজুর বুঝেছি দাদার কথা মনে হয়েছে, কোনো কথা বলে না, শুধু কান্দে। অবশেষে জবাব দিচ্ছে আয়েশা রে, শুনো রে আয়েশা আমি কেন কান্দি, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, দাদার জন্য নয় রে আয়েশা আমি কান্দি, আমার গুনাহগার উম্মতের জন্য। আমার নবী সারা রাত চোখের পানি চেরে কান্দে। আম্মা জানাইশা বলেন, একদিন দেখি গভীর রাত্রে আমার ঘরের দরজা খোলা, নবীজি ঘুমিয়েছিলেন, জিব্রাইল এসে ডাকে, হুজুর এইভাবে যদি ঘুমিয়ে থাকেন উম্মতের জন্য কি কাঁদবেন না? আপনাদের আমাদের কথা বলছে। আজকে কে আমার গ্রামের সন্তান ঘরে ঘুমিয়েছেন আর আমার নবী মরুভূমিতে কান্দে, আর আপনি ঘরে থাকবেন কিভাবে? হাসরে নবীর সুপারিশের আশা করতে পারেন? আম্মা জানাইশা বলেন, আমার নবী রাত্র গভীর ঘরে নাই, দরজা খোলা, জিব্রাইল দেখেছে, হুজুর এইভাবে যদি ঘুমিয়ে রাত্র কাটান গো, আপনা না উম্মতের দরদি নবী, উম্মতের জন্য কি কাঁদবেন না গো নবী? আমার নবী ঘুম থেকে উঠে একটা চিৎকার মারছে, উম্মতি উম্মতি। মা আয়েশাকে ডাক দিল না, দরজাটা খুলে বেরিয়ে গেল, দরজা বন্ধ করো সেই কথাটাও বলল না, দৌড়াইয়া যাইতে যাইতে উম্মতি উম্মতি বলে মদিনার শেষ প্রান্তে যাইয়া নিরিবিলি নির্জন সেজদাই পরে কান্দে, মাবু ঘরের মায়া, বাড়ির মায়া, বিবির মায়া, বিছনার মায়া, সব মায়া সাল্লাম গো, আমার গুনাহগার উম্মতের মায়া সাল্লাম। মাবুদ সব মায়া ছেড়ে দিলাম, আমার উম্মতের মায়া সাল্লাম না, সেজদাই পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না শুনাই বাগো প্রভু, ততক্ষণ পর্যন্ত আমি এতিম নবী মাথা উঠাইব না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর, উম্মত গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে, এ মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার। রে বাবা ভাইরা, আমার নবী সেজদাই পড়ে আছে, একটাই ব্যথা আপনার আমার মত উম্মতের নাজাত, নবী যদি সেজদাই পড়ে আমাদের জন্য কানতে পারে, আমরা সেই নবীর মায়ায় বসতে দরকার আছে কিনা?
যাদের ভাগ্য ভালো তারাই পড়বে, যাদের বসা নবীর ভালোবাসায় কবুল হবে তারাই আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। কিভাবে হবে আমি একেবারে সহজভাবে দিয়ে যাব। বসেন, ফজরের আজান পড়ে গেল, মসজিদে নববী ভরপুর, নামাজ পড়াবে কে? রহমতের নবী নাই, রহমাতাল লিল আলামিন নাই। হুজরাই খবর দিলেন, মা আয়েশা কান্দে, গভীর রাত্রে দরজা খোলা রে মুসল্লিরা, আমার মায়ার নবীর খবর ভালো না, কোথায় জানি আছে, কোথায় জানি গেছে, বেঁচে আছে না মেরে ফেলছে আমি তো বুঝতে পারতেছি না। সাহাবীরা বেরিয়ে গেলেন নবীর তালাশে। সেদিন মদিনার যুবকেরা, ও রামনগরের যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন নবীর পাগল হইয়া বেরিয়ে গেছে। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিয়েছে, খেলার মাঠে খেলোয়াড় খেলা বন্ধ করে দিয়েছে, চলো নবীর তালাশে যাই। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না রে, রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে, মার কুলের শিশুরা মার স্তনে দুধ খায় না, প্রশ্ন করতে চায় মা গো দুধ খাবো না, বলো গো আমার এতিম নবী কোথায়। মদিনার মহিলারা কাঁদে, ছেলেরা কাঁদে, পশু পাখিরা কাঁদে। একদিন পার হয়ে গেল, খবর মিলল না, দুই দিন পার হয়ে তিন দিন, যেদিন পার হয়ে যায় হযরতে আবু বকর উমর মদিনার শেষ প্রান্তে এক জাগ রাখাল দেখে বলল, রাখালেরা কি পরামর্শ করছো, তোমরা কে? আমরা মদিনার মেহমান, তোমার নাম কি? আবু বকর, পাশে উমর। এ রাখালেরা মাঠে ঘাটে তোমরা থাকো, বলো আমার মায়ার নবীরে দেখছো নি? রাখাল বলেন, না না তোমার মায়ার নবী তো চিনি না। উমর বলেছে, রাখালেরা রে আমার নবী এত সুন্দর, আমি তরবারি নিয়ে মাথা কাটতে গিয়েছিলাম, আল্লাহর কসম করে বলি রে রাখালেরা, আমার নবীর সুন্দর চেহারা দেখে আমি উমর মুসলমান হয়ে গেছি। সেই সুন্দর নবীকে দেখি না, আজকে তিন দিন পার হয়ে গেছে, আমি ওমরের কলিজা মানে না, একটু যদি পারো খবর দাও। একটা রাখাল দাঁড়িয়ে গেছে, বলতেছে আবু বকর ওমর দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি, তোমার কথা তিন দিন, তোমার কথা সুন্দর। রে আবু বকর ওমর, ওই পাহাড়টার পাশে যাইয়া দেখ, একটা সোনার পুতুল রে, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আজকে তিনটা দিন হলো রে, সেজদাই পরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। রে আবু বকর ওমর, অনুরোধ করি রে, এই লোকটা যদি তোদের মায়ার নবী হয় এখান থেকে উঠাইয়া নিয়ে যা, তোদের হাতে দড়ি পায়ে দড়ি লোকটাকে এখান থেকে নিয়ে যা। আজকে তিনটা দিন পার হয়ে গেল, আল্লাহর কসম রে আবু বকর ওমর, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো লোকটার মায়ায় পড়ে চারদিক দাঁড়ায় কান্দে রে, ঘাস পানি খায় না। আবু বকর ওমর দৌড় দিয়ে যাইতে চাইলে রাখালেরা বাধা দেয়, কথা দাও লোকটাকে এখান থেকে মদিনায় নিয়ে যাইবা কিনা, কথা দাও লোকটাকে এখান থেকে নিয়ে যাইবা কিনা। তিন দিন হলো রে, বেড়া বকরি দুম্বা উটগুলো তার মায়ায় কান্দে, তার মায়ায় কান্দে, ঘাস পানি খায় না। আজকে বেড়া বকরি দুম্বা উঠ হইয়া আমার আপনার নবী চিনল, উম্মত হইয়া নবী চিনলাম না। রে আবু বকর ওমর কথা দে লোকটাকে নিয়ে যাইবা। আবু বকর ওমর দুইজন দৌড়াইয়া নবীজির পাশে যাইয়া দেখে এখনো নবী সেজদাই পরে কান্দে, বলুন নবী কার মায়ায় কান্দে? আজান কষ্ট হইতাছে,
আর আধা ঘন্টা সময় গেলে চলবো। আবু বকর নবীজির পাশে যায়া কান্দে, নবীজি গো কেমনে গো? আবু বকর রে বলছে, যেদিন মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাবেন গো নবী, কানে কানে ছয় মাস আগে বলেছিলেন আবু বকর হিজরত করব, সঙ্গী হবে তুমি। আজকে তিনটা দিন তিনটা রাত মদিনা ছাড়বেন গো নবী, আমারে বললেন না। আজ তিন দিন পার হয়ে গেল গো নবী, আপনার মায়ায় আপনার আবু বকর পানিটাও খায় না। হুজুর মাথা উঠান, আসুন মদিনায় যাই, মদিনার মানুষ এতিম হইয়া গেছে, মদিনার মানুষ এতিম হইয়া গেছে। হুজুর আল্লাহর কসম, কারো সুলায় আগুন জ্বলে না। হুজুর আল্লাহর কসম, কোন বাচ্চা দুধ খায় না। মাথা উঠান, চলুন মদিনায়, আমার নবী আবু বকরের ডাক শুনে না গো। উম্মতের মায়ায় নবী কান্দে, সেই উম্মত যদি নবীর আদর্শ নবীর কথা না মানে, আমার নবী বড় কষ্ট পায়। অনুরোধ করি আমার নবীরে কষ্ট দিয়েন না। বাবারে ভাইয়েরা, আবু বকর যতই কথা বলছে নবী মাথা উঠায় না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝিছি উম্মতের ব্যথা বলতে পারেন না। হুজুর আমি আবু বকর কথা দিলাম গো নবী, এই জীবনে যা নেকি কামাইছি আর আপনারে কানতে দিব না। আপনার উম্মতের নাজাতের জন্য আমি আবু বকরের সব নেকি দান করে দিলাম। বলবেন হুজুর, আবু বকরের নেকি একজনের নেকি দিয়া সারা উম্মতের কি উপকার হবে? বাস্তবে আসেন, মা আয়েশা সিদ্দিকার জীবনী বাজান। কষ্ট হইতেছে আপনাদের? একটু লম্বা হয়ে যাইতেছে গেছে না? বেশি হয়েছে না? এগারোটায় বইছি, বারোটা এনে বাজছে, বেশি বেশি হয়েছে না তো? ছয় ঘন্টায় নইছি, আমি মনে করছি দুই ঘন্টা গেছে। আপনারা মজি বরকার কথা বলছেন না? আমার নবী কান্দে, আবু বকর বলছে আমার সব নেকি আপনার উম্মতের দেলাইলাম। প্রশ্ন আসতে পারে, কত নেকি? একজনের নেকি দিলে সারা উম্মতের কি হইব? এবার নেকি কত হইব? আসুন বাস্তবে, আমার জান আয়েশা সিদ্দিকার জীবনীর মধ্যে আসছে। আমার জান আয়েশা সিদ্দিকা একদিন রাত্রের বেলা চান্নি রায় স্বামী স্ত্রী দুইজনে আড়ে, স্বামী স্ত্রী দুইজনে আড়ে আটবেন রাত্রে, স্ত্রী লইয়া রাত্রে আটবেন, এটা রাসুলের সুন্নত। অন্ত আমরা রাইতে নিরিবিলি জায়গাতে আডি না, বালাকেরা সাজাইয়া করে মেঘনার ফুলের তলে লয়ে যাই গে। দেশের মানুষ দেখে কইতাছি, অন্য হনে গেলে তা কইতাম না। মাগো, যে টলটলে চেহারা তোমার, তুমি একটু তোমার বাড়ি ঘরের চারদিক তাকায়া দেখো, তোমার মতো মেয়ে ছিল এখন বুড়া হইয়া বসলে আর দাঁড়াইতে পারে না। মাথার চুল পাইকা গেছে, মা চামড়া ঢিল হয়ে গেছে, লাড়ি বর কইরা হাঁটে। তোমারও একদিন লাড়ি বর কইরা হাঁটতে হইব বাচ্চা থাকলে। মনে যা চা তা কইরো না, হাঁটবেন স্ত্রী লইয়া সান্নি রায় যাইবেন গা সফরির বাগান দেখতে, যাইবেন গা কলা গাছের পেঁপে বাগান দেখতে, দেখাইবেন কইবেন, মনে চাইলে কিলাইবেন। আবার হেই কিল না, জগরাজাটি না, মহব্বতের কিল, স্বামী স্ত্রী মহব্বত, যেই ঘরে আল্লাহর রহমত সেই ঘরে।
স্বামী স্ত্রীর মহব্বত যেই ঘরে রাসূল বলছেন জান্নাতের টুকরা জান্নাতের বরকত সেই ঘরে রাসূল মা আয়েশাকে নিয়ে ঘুরছে লম্বা ঘটনা ছোট করে বলছি মা আয়েশা মহিলারা অনেক সময় অদ্ভুত প্রশ্ন করে বসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো কি আচ্ছা আকাশে এত তারা আকাশটা ভর্তি আচ্ছা আকাশে কত তারা এ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান গণনা দিতে পারছে কি আপনাদের ধারণা সজাগ আছেন কিনা দেখি এই কিয়ামত পর্যন্ত কয়টা তারা আছে কওয়ার ক্ষমতা হবে কি মা আয়েশা প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা এ তারা পরিমাণ তারার সমান নেকি কোন মানুষের আছে কি মা আয়েশার প্রশ্ন রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ আছে আছে একজনের আছে তাহলে বোঝা গেল নবী জানে আকাশের তারা কত আছে আর এই পরিমাণ নেকি কার আছে না জানলে কি নবী কইছে যারে দেখলে পাথর মারতো সেই দুশ্মনেরা পর্যন্ত নবীরে সত্যবাদী আলামিন বলে ডাকতো যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই সেই নবী বলছে আয়েশা এই নাকি একজনের আছে ইয়া রাসূলুল্লাহ এই নাকিটা কার রাসূল বললেন এই নাকি আছে হযরত উমরের আম্মা জান আয়েশা মনে মনে একটুখানি যেন হাইরে এত নাকি উমরের আমার বাবা আবু বকরের নাকি এত হলো না বলুন মা আয়েশা সিদ্দিকা মনে মনে যা ভাবতেছেন আমার নবী বুঝতে বাকি আছে কি না যারে লয়া সংসার করে স্বামী স্ত্রী কার মনটা কেমন কার মর্জি মেজাজটা কেমন স্বামী জানে স্ত্রীর স্ত্রী জানে স্বামীর খবর কি বলেন ঠিক কিনা রাসূল তো জানতে বাকি নাই মা আয়েশা বলবেন হুজুর এই সমস্যার সমাধান আমাদের মধ্যে যেটা আছে এটা কি করা আমার মধ্যে একটা সমস্যা কিলাম আছে অনেকে স্ত্রীর দুইটা কিলায় এরকম আছে না কিলায় কত স্ত্রী কিল খায়া স্বামীর সংসার ছাইরাই গেছে গা আসলে কিল খাওয়ারও কারণ আছে অনর্থক স্ত্রীর স্বামী কিলায় না কিল খাওয়ার একটা কারণ আছে কিছু স্ত্রী আছে অনর্থক স্বামীর লগে সাফাবাজি করে স্বামী একটা কইলে স্বামীরে তিনটা কইলে এরপরে গেলাম কিল শুরু করে ঠিক নিও এরকম এক রূপ স্ত্রীর বাড়িতে স্বামীর লগে ঝগড়া লাগে স্বামী বাড়িতে আসি গায় ভাত হইছে ও ভাত হইছে না হইছে আইসো বউ পাগল হয়ে গেছে গা আর মানুষ খায় না একটা কইছে ভাত হইছে নি হে তিনটা বেয়ে লাইছে কই ফেডের বহে এমনি যন্ত্রণা একটা কইছে তিনটা জবাব দিছস এমনি শুরু করছে কি এভাবে প্রত্যেক দিন কিল খায় এমন এক মাহফিল হইছে মাহফিলের মধ্যে বড় হুজুর আইছে একজন আল্লাহর ওলি আইছে হুজুর ওলি আইছে এক বোতল পানি দিয়া বাড়াইছে একটা বাচ্চারে হুজুর রে কই স্বামী খালি কিলা কিলেতে বাচ্চা থাকতাম একটু পানি ভরা দিত হুজুর বুঝা লাইছে কিল্লা কে রে খায় কইরা তো সাফাল লাগেনে খায় তা হুজুর কইছে পানি ফেরা দিছে সালামুন কাওলাম মির রব্বির রহিম ফাল্লাহু খাইরুন হাফিজ কয়ো স্বামী যখন কিলাইবার মর্জি মিজাজ লই আয়ে এ বুতুলতে এক কুলি ফানি মুহ লইয়া বয়ে থাকবো যতক্ষণ মর্জি মিজাজ স্বামী ঠান্ডা না হইব ততক্ষণ যাতে ফানিটা মুহতে না ফালা হুজুরের ভরা পানি থেয়ে রাখছে স্বামী আয়া কইছে বাদ দে এই তো ভাগ লইছে গা কত রোহন হে রূপটা গেছে না রাগ হনে ধরেছে ছেলে মহিলা ফিয়ারে হুজুর না কইছি মেজাজ গরম করলে পানি মুহত হই থাকতাম তারিখে পানি তো তো মোহরা লইয়া বই নিছি গোতা দেয় কি ওহন রা রস না গিলে গিয়া কথা কস থাকে রা সাইজ কেরল মস গাছ গা লাড়ি লইছি হাতে তোর আর কত মারু লাড়ি লইছি গোতা কাতা যাওই দে কথা কয় না চুপ কের আচ্ছা মুহ পানি থাকলে কথা কোন যাইব কথা আর কইতারে না মানে কথা কনা এটা আর মারবো কেমনে কথা কনা সাফা করলে নে মারতো মার বন্ধ হয়েছে গা মারে না কয়েকটা একটা কথা ওই কো
ফুল্লা বই রিসস কতই কত কনা মাতার দিরা কসম খাইছে যা আজ থেকে লাড়ি ফেলাইলাম তোর মাতার দিরা কসম খাইলাম জীবনে তোর উপরে হাত তুলতাম না এরপরে বেডি মুহূর্তে পানি ফালাইয়া ভাল দেখা রয়ে গেছে গা বাচ্চা গেছি গো পানি ফালাই বাচ্চা যাবার পানি ফরায় বাচ্চা যাওন যা কারণ ভান্দির মধ্যে তো কোরআনের অংশ রয়ে গেছে কোরআনে যদি স্বামীর ভিড়াতে বাঁচাই তারে তাহলে আজকের মাহফিল জাহান নামতে বাঁচানো এটা কোনো ব্যাপার হই না ইনশাআল্লাহ বসেন মহব্বতে কয়েকবার জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা বলেন হুজুর এত নাকি হযরত উমরের হুজুর আমার বাবা আবু বকর এত নাকি কামাইতে পারলো না গো নবীজি আমার বাবা এত নাকি কামাইতে পারলো না আমি ভাবছিলাম আমার নবী এই আমি ভাবছিলাম গো নবীজি আমার বাবা এত নাকি কামাইবে এবার আমার নবী বলেন আয়েশা রে উমরের নেকির খবর শুনলা আকাশের তারা যত উমরের নেকি তত এবার শোনো তোমার বাবা আবু বকরের নেকি রে আয়েশা আকাশের তারা যত উমরের নেকি তত সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারার মতো উমরের সমতুল্য হয় সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লাই তুলে দেওয়া হয় তোমার বাবা আবু বকর রে আয়েশা তোমার বাবা আবু বকরের এক রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয় তোমার বাবা আবু বকরের এক রাতের নেকির সাথে সারা পৃথিবীর উম্মতের নেকি রুজুনে কুলাবে না আম্মা জানাইশা বলেন হুজুর এই রাত্রগুলো কোনটা আমার নবী কান্দে আয়েশা আয়েশা রে যেদিন আমি নবী মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে কানতে কানতে মক্কা ছেড়ে মদিনায় যাব ছয় মাস আগে বলেছিলাম তোমার বাবাকে সঙ্গী হব ছয় মাস পরে ডাক দিয়েছি তোমার বাবার সাথে সাথে বেরিয়ে আসলো জিজ্ঞেস করেছিলাম আবু বকর তুমি কি ঘুমাও নাই হুজুর আল্লাহর হাবিব আসবে আমারে আবু বকর বলে ডাকবে আমি ঘুমিয়ে থাকবো সেটা হয় না নবীর মহব্বতে এশারের নামাজ পড়ে ঘুমাইছি ফজরের আজানের আগ পর্যন্ত দরজার কিনারে দাঁড়াইয়া রইছি রে আয়েশা নবীর মহব্বতে রে এক একটা রাতের বিনিময় এই পরিমাণ নাকি তোমার বাবার আমলে পেয়ে গেছে সেই নেকির দরজা এখনো খোলা আছে বসুন বাবারা ভাইরা কিছুক্ষণ আর কিছুক্ষণের মধ্যে কারবালায় পৌঁছে যাব উমর বলছে হুজুর আমি উমরের সব নেকি দিয়ে দিলাম মাথা উঠান আমার নবী মাথা উঠায় না দুইজনে মিলে পরামর্শ করলেন কিভাবে নবীকে মদিনায় নেওয়া যাবে ফাইনাল হলো সিদ্ধান্ত উমর বলতেছে আবু বকর একটা পরামর্শ দিতে পারি হাসাইন হুসাইন যদি এসে নানা নানা কইয়া ডাক দেয় তাহলে আমার নবী মদিনায় যাবে কারণ আমি দেখেছি হুসাইন আর হাসাইন দুই ভাই মিলে মসজিদে নববীর বারিন্দায় আমি দাঁড়ানো ছিলাম দুই ভাই মিলে বলছে নানা গো আমরা দুই ভাইকে ঘোড়া কিনে দেন আমরা ঘোড়া দৌড়াবো বলছে মায়ের কাছে যাও মার কাছে টাকা নাই বাবার কাছে যাও বাবার কাছে টাকা নাই আমার কাছে ও টাকা নাই আমার নবী নাতিদয় খুশি করার জন্য আমার নবী হামাগুড়ি দিলেন ঘোড়ার অভিনয় করে দুই নাতি পিঠে বসাইয়া আমার নবী একবার দক্ষিণে যায় আবার উত্তরে যায় উমর বলছে কত দামি ঘোড়ার উপর চোয়ার হয়েছে হাসাইন আর হুসাইন আমার নবী বলছে উমর রে সোয়ারিগুলি কত দামি সেটা দেখলে না সোয়ারিগুলি কত দামি তা দেখলো না
সেই দামি হুসাইন হুসাইনের পক্ষে আপনারা বসা। লম্বা ঘটনা বলছেন, ওই হুসাইন হুসাইন যদি নানা কইয়া ডাক দেয় তাহলে নবী মাথা উঠাবে। মদিনায় খবর পৌঁছে গেল, খাতুন জান্নাত ফাতেমাতুজ্জাহরা দুই সন্তান লইয়া বাবার পাশে মাথায় হাত বোলাইয়া ডাকে, বাবা গো জীবনে একটা দিন বাবা দেখো নাই গো বাবা, ছয় বছর বয়সে মা হারাইলা, আর কত ব্যথাই ব্যতীত হইয়া কাঁদবা, বুঝেছি উম্মতের মায়াই কাঁদো বাবা, আমি ফাতেমা এই জীবনে জানে কি কামাইছি গো, সব তোমার উম্মতের নামে দিয়ে দিলাম, মাথা উঠাও মদিনাই চলো, আজকে তিন দিন হলো তোমার হাসাইন হুসাইন পানিটাও খায় না, ফাতেমার সোলায় আগুন জ্বলে না, আমার নবী মাথা উঠায় না, ফাতেমা দুইটা হাত বাড়াইয়া ডাকে, আল্লাহ রে আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইন দুই সন্তানকে আমার বাবার উম্মতের নামে কুরবানি করে দিলা। আমার নবী মাথা উঠাইয়া ডাকে, ফাতেমা ফাতেমা রে এ কি করলি, যদি আমার নবী বলতেন আল্লাহ মানি না এ দোয়া কবুল করা যাবে না, তবে আমার আল্লাহ শুনতেন, আমার নবী নাতিদয় কুরবানি করতে রাজি, আপনার আমার মতো উম্মতের জাহান্নামে দিতে রাজি না, আমরা জান্নাতে যাব, কোরআনের পক্ষে থাকব, রাসূলের পক্ষে থাকব, হাসাইন হুসাইনের পক্ষে থাকব। জিব্রাইল বন্ধুরে যায় কও আর কানতে হবে না, কবুল হয়েছে হাসাইন হুসাইনের কুরবানি, কুরবানি কবুল হয়েছে বা নবীর উম্মতের মাফের ফয়সালা হয়েছে, যায়া তুমি নবীরে বলে দাও আর কানতে হবে না। নবী মাথা উঠাইলেন, দুই নাতি বুকে লইয়া কান্দে, হুসাইনকে বুকে লইয়া কান্দে, হুসাইন এত আদর তোমাদের কি করি, আজকে আমার চোখের পানি বন্ধ হয় না, তারপরও একথা কয় না আমার নাতি কুরবানি করতে দিব না, কুরবানি হোক তবু আপনার আমার মতো গুনাগার উম্মতের নাজাত হোক, এটাই ছিল নবীর আকাঙ্ক্ষা। ঈদের দিন সকালবেলা হাসাইন হুসাইন দুই ভাই মিলে মায়ের কাছে, মা গো সবার নতুন জামা আছে, আমরা দুই ভাইয়ের নতুন জামা নাই, ডাকতেছে মা বাবারা তোমরা কান্নাকাটি করো না, গোসল করতে যাও, তোমাদের জামা ব্যবস্থা হবে, গোসলখানায় গোসল করতে পাঠাইয়া ফাতেমা বিছানা বিছাইয়া দুই রাকাত নামাজ আদায় করেছে, ও মা মেলুকেরা তোমরা যদি ফাতেমার সাথে জান্নাতি হতে চাও, একটা ফাতেমার জীবনী কিনা গড়ে নাও, ফাতেমা দুই রাকাত নামাজ পড়েছে, হাত বাড়াইয়া কানতেছে, মাবুদরে জামার ব্যবস্থা তুমি করে দাও, আমার কাছে ব্যবস্থা নাই। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে ফাতেমা দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়, জান্নাত থেকে দুইটা জামা দুই ভাইয়ের জন্য নিয়ে যাও। জিব্রাইল দুইটা জামা নিলেন, একটা জামার রং সবুজ আর একটা জামার রং লাল, দুই জাতের দুইটা জামা নিয়ে এসে ডাকতেছে, হাসাইন হুসাইন তোমাদের জন্য জামা নিয়ে আসছি, দেখো কত সুন্দর জামা। দুই ভাই মিলে জামার দিকে তাকিয়েছে, হুসাইন জিগাই, দর্জি সাহেব আগে তো জামা শার্ট কাপড় বানাইলে দর্জির ঘরে মাপ দিতে হতো, বাজান এখন আর মাপ লাগে না, মাপের সিস্টেম পাল্টাইয়া গেছে, হাসাইন আর হুসাইন এখন পাঞ্জাবি কিনবেন বাবার লাগিয়া দোকানে যাইয়া কইবেন 46 একটা পাঞ্জাবি দেন, মাপটাপ নাই 46 কইলেই হয়, হাসাইনের মাপ দেওয়া নাই হুসাইনের মাপ দেওয়া নাই, জান্নাত থেকে সেই সিস্টেম হয়ে গেল, পাঞ্জাবি নিয়ে জিব্রাইল হাজির,
ডাকতেছে জিবরাইল মানুষ বেশি হাসাইন হুসাইন কে কোনটা নিবা হুসাইন ছোট হাসাইন বড় বড় উস হাসাইন ছোট হুসাইন ছোট ছোট বাচ্চা সাধারণত লাল জিনিস পছন্দ করে লাল জামার দিকে হাত বাড়াইলেন সবুজ জামাটা হুসাইন নিলেন সবুজ জামা লাল জামা হুসাইন হাতে নেয় ঘরের ভিতরে গো মার ফলি যায় আগুন লাইগা যায় ফাতেমা কান্দে মোনাজাতে মাহবুব কি হলো গো কলিজা মানে না আগুন জ্বলছে দুই সন্তান জামা লইয়া মায়ের সামনে মা গো এই তো জামা দিয়ে গেল একজন সুন্দর দর্জি এই তো জামা দিয়ে গেল ফাতেমা বলেন বাবা রে জামা গায়ে দিস না কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে বলুন সন্তানের উপর যদি কোনো বিপদের বাজেট আসে দুনিয়ার কেউ জানে না এই সন্তানের বিপদের বাজেটের খবর আগে জানে কে মা কানতেছে জামা গায়ে দিস না চল তোর নানার কাছে যাই নবীজির কাছে নিয়ে গেলেন নবীজি জামা দেখবে জিব্রাইল এসে বলছে হুজুর বলে দেন গো মায়ের দোয়া কবুল হয়েছে হাসাইন হুসাইনের কুরবানির ফয়সালা এই জামার মধ্যে দেওয়া হয়েছে হাসাইনের জামাটা সবুজ আপনার এক কিসিমের উম্মতেরা বিষ খাওয়াইয়া আপনার নাতি হাসাইনকে সবুজ করে মেরে ফেলবে আর ছোট আপনার নাতির জামাটা লাল আপনার এক কিসিমের উম্মতেরা কারবুলা নামক মাঠে মারতে মারতে রক্তাক্ত করে লাল লাল করে দিবে সেই জন্য জামাটা লাল একটা চিৎকার মারছে আমার নবী জিব্রাইল কি খবর শুনাইলি এই হুসাইনের ব্যথা আমি কেমনে সইব টান দিয়া হুসাইনকে বুকে জড়াইয়া আমার নবী কান্দে আল্লাহুম্মা হুসাইনা সবর আল্লাহ আমার হুসাইনের ওই বিপদের দিন সবর করার তৌফিক দিও লম্বা ঘটনা বাবারা ভাইয়েরা ইমাম হাসাইন হুসাইন দুই ভাই বড় হতে লাগলো আমার নবী দুনিয়ার থেকে বিদায় আলী ফাতেমা বিদায় চার খলিফা বিদায় এবার ইমাম হাসাইন হুসাইন মদিনায় বসবাস করেন মাবিয়া ছিল খেলাফতের রাজত্বের দায়িত্বে খেলাফত মাবিয়ার হাতে মাবিয়ার ছেলে এজিদ বাবার কাছ থেকে জোর করে ক্ষমতা নিয়ে চিন্তা করতেছেন এই ক্ষমতা হয়তো একদিন হাসাইন হুসাইন নিয়ে যাবে এই দুইজনকে শেষ করতে পারলে আমার হাত থেকে আর কেউ নিতে পারবে না চক্রান্ত করে সারা আরব ভূমিতে পরামর্শ শুরু করলেন পরামর্শ করে ফয়সালা হলো হাসাইন হুসাইনকে মেরে ফেলতে হবে পরামর্শের মধ্যে ফয়সালা কিভাবে মারব ময়মনা কুটনি বুড়ি ময়মনা কুটনি বুড়ি একজন মহিলা মহিলা বলল আমাকে যদি পুরস্কার দেন আমি হাসাইনকে মেরে দিব কিভাবে মারবা এক পুটলা বিষ দাও বিষ খাওয়াইয়া মারব বিষ লইয়া মদিনায় চলে গেলেন হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারজন বিবি ছিলেন সবার ছোট বিবির নাম ছিল জায়েদা জায়েদার হাতে শরবত ভালো হতো শরবত বেশি খাইতো জায়েদার কাছে যায়া বলছে ওই ময়মনা কুটনি বুড়ি জায়েদা রে হাসাইন তোমার আদর করে না হাসাইনকে তুমি মাইরা দাও এজিদ হবে দেশের বাদশা এজিদ বাদশা হবে তোমাকে বিয়ে পরাইয়া রাজমুকুট পরাইয়া রাজরানী বানাবো মহিলারা সরল মানুষ কম কথাই নরম হয়ে যায় তাই নাকি কেমনে মারব এই লও এক পুটলা বিষ তোমার হাতে দিলাম শরবত চাইব শরবতের সাথে বিষ দিয়ে দিবা হাসাইন ক্লান্ত পিপাসিত ঘরে গিয়ে ডাকছেন জায়েদা কোথায় তুমি আছি ঘরে এক গ্লাস শরবত দাও শরবতের সাথে বিষ দিয়ে দিল একটানে খেয়ে ফেলছে সমস্ত শরীর সবুজ হয়ে আসছে জিহ্বাটা শুধু নড়ে সারা শরীর সবুজ ডাকতেছে জায়েদা কি খাওয়াইলা
আজকে কি আমার মার দোয়া কবুল হয়ে গেছে? আমার ভাই হুসাইন কই? হুসাইনকে আসতে বলো, আমি জীবনের শেষ দেখা করব। হুসাইন এসে দেখে ভাইয়ের অবস্থা ভালো না, গলায় আঞ্জায়া ধরে কান্দে, ভাই বলো কে অবস্থা করেছে, আমি প্রতিশোধ নেব, বিচার করব। হুসাইন বলছে, ভাই রে প্রতিশোধ নয় বিচার নয়, মার দোয়া কবুল হয়েছে, আমারে বিদায় দাও, আমি চলে যাই। আর আমি ভাই একটা ওসিয়ত তোমারে করে যাই, তোমার উপরও সেদিন বিপদ আসবে, বেশি দিন নয়, সেই বিপদে যখন তুমি পড়বে, তোমার কলিজার শান্তির জন্য মানুষ মা কইয়া বাবা কইয়া ডাকে, মারে বাবারে ডাইকো না, তুমি নানা নানা কইয়া ডাইকো। হুসাইন ভাইয়ের গলায় ধরে কান্দে, ভাই বিদায় হয়ে গেছে, জান্নাতুল বাকিতে দাফন করেছে ইমাম হুসাইনকে। এবার পরামর্শ হলো, এজিদের দলেরা পরামর্শে ফয়সালা করলো, ইরাকের কুফা নগরীতে ইবনে জিয়াদকে গভর্নর নিযুক্ত করলেন। চিঠি পাঠাইতেছে, হুসাইন আপনি কুফায় আসেন, কুফার মানুষ আপনার পাগল, এবার কুফার মানুষ আপনার পাগল। এই চিঠি যাইতে যাইতে অষ্টশত চিঠি পৌঁছলে, কুফাবাসীর চিঠি পাইয়া মদিনাবাসীকে দেখাইলেন, চিঠি আসছে আমি কি করব। মদিনার মুরব্বীরা ডাকে, হুসাইন না, তোমারে দেখলে আমরার কলিজায় শান্তি লাগে, তোমারে আমরা কুফায় যেতে দিব না, কুফার চিঠির লেখা ভালো, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। মুরব্বীরা বললেন, এই ঘটনা, হুসাইন চলে গেল, হুসাইনের উপর বিপদ আসতেছে। হুসাইন বলতেছে কি করা যায়, একটা মিটিং বসলেন সারা মদিনার মুরব্বীরা। এবার একটা লোক দাঁড়িয়ে বললেন, আমাদের পক্ষ থেকে কুফায় একটা লোক পাঠাই, দেখি কুফার খবর যদি ভালো দেয় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, না হয় যেতে দিব না। মুসলিম বিন আকিল নামে একজন লোক দাঁড়াইয়া বললেন, আমি যাব কুফায় খবর আনার জন্য। তার বিবি নাই, দুইটা ছেলে, মাহমুদ ইব্রাহিম 12 বছর 13 বছরের দুইটা ভাই। দুই ভাই বলছে, আব্বা জান আপনি চলে গেলে আমরা কোথায় থাকব, আমরাও আপনার সাথে যাব। তিনজন কাফেলা করে কুফায় পৌঁছার পর 30,000 সাধারণ মানুষ হুসাইনের নামের উপর বাইয়াত গ্রহণ করে ফেলল। 30,000 মানুষ হুসাইনের পক্ষে স্বীকৃতি দিল। মুসলিম বিন আকিল চিঠি লিখলো, হুসাইন আর মদিনায় থাইকো না, কুফার মানুষ তোমার পাগল। হুসাইন 6 মাসের শিশু কোলে লইয়া গো, মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা, এ মহরম মাসের 1 তারিখ কুফার উদ্দেশ্যে মদিনার থেকে বাহির হয়ে গেছে। এই খবর পাইয়া ইবনে জিয়াদ এজিদের সাথে পরামর্শ করে কুফা নগরীর বড় মসজিদে লোক পাঠাইয়া দিলেন। কুফা নগরের বড় মসজিদে বসে আছেন হুসাইনের পক্ষের লোক মুসলিম বিন আকিল। চারদিক ঘেরাও করে সবাইকে বললেন, কাউরে 500, কাউরে 200, কাউরে 300 টাকা দিলে হুসাইনকে ফালাইয়া। সব মানুষ চলে গেল, একজন মানুষ শুধু গেল না, যার নাম হানি। হানি বললেন, টাকার বিনিময় বিক্রি হব না, আমি নবীর আওলাদের পক্ষ আমি ছাড়ব না, টাকার বিনিময় বিক্রি হব না, আমি নবীর আওলাদের পক্ষে থাকব। হানি বললেন, এ মুসলিম বিন আকিল, সবাই চলে গেল, তোমাকে মেরে ফেলবে, তুমি আমার বাড়িতে যাইয়া লুকাইয়া থাকো। মুসলিম বিন আকিল হানির বাড়িতে যাইয়া লুকাইয়া গেলেন। এজিদি সৈন্যরা এসে জিজ্ঞেস করে, মুসলিম বিন আকিল কোথায়?
বলতেছে জানি না কোথায় আছে আমি তো বলতে পারি না এবার খুঁজে পায় না একটা লোক এসে একেবারে মসজিদের মধ্যে থাইকা তিন দিন পর্যন্ত মসজিদে শুধু কান্নাকাটি করে আমার ভাই হানি আমার ভাই মুসলিম বিন আকিল হানি রে তুমি মসজিদে আছো আমার ভাইরে দেখছনি আমি মদিনার থেকে আসছি আমার ভাই মুসলিম বিন আকিলকে নেওয়ার জন্য আমি অনেক টাকা পয়সা নিয়ে আসছি মুসলিম বিন আকিলকে নেওয়ার জন্য একে দেখে তিন দিন পর্যন্ত কাদার পর হানি জিজ্ঞেস করে ভাই ঠিক করে বলো তুমি কি মুসলিম বিন আকিলের ভাই হ্যাঁ আমি ভাই মারপেটের ভাই তাই যদি হয় তোমার কাছে বলি কারো কাছে বইল না মুসলিম বিন আকিল আমার বাড়িতে আছে রাত্রে লইয়া মদিনায় চইলা যায়ও এই কথা বলার পর মসজিদ থেকে বেরিয়ে গেছে এই যদি সৈন্য লইয়া আইসা হানির বাড়ি গেরাও করে ফেলেছে জোর করে ধরে ভের করে এনে মসজিদে এই কুফফার বড় মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইছে মুসলিম বিন আকিল কানতেছে রে মদিনার পাখিরা হুসাইনের কাছে খবর দে হুসাইন যেন কুফায় না আসে এই খবর কে দিবে হুসাইন তো আসতেছে 72 জনের কাফেলা সহ কতল করে দিলেন মুসলিম বিন আকিলের দুইটা ছেলে মোহাম্মদ ও ইব্রাহিম পূর্ণিমার চাঁদের মতো চেহারা তারা খেলার মাঠে খেলতেছিল খবর পাইল তাদের বাবাকে কতল করে ফেলেছে দুই ভাই ভাবতেছে কোথায় যাব কি করব বাবারে কতল করে ফেলেছে ইবনে জিয়াদ ঘোষণা দিলেন ওই দুইটা ছেলে কোথায় আছে ধরো তারা যদি মদিনায় যাইতে পারে তাহলে তো আর হুসাইন কুফায় আসবে না খবর পাইলে রাস্তার থেকে চলে যাবে ঘুরতেছে তালাশ করতেছে খুঁজে পায় না তালাশ করতেছে খুঁজে পায় না অবশেষে ঘোষণা দিল যারা দুইটা ছেলে মোহাম্মদ ও ইব্রাহিমকে ধরে দিতে পারবে 10,000 টাকা পুরস্কার তখনকার সময় 10,000 টাকা অনেক বেশি এখনের সময় এবার মুসলিম বিন আকিল দুই ভাই সারাদিন জোর জঙ্গলায় লুকাইয়া থাকে রাত্র হলে মরুভূমির পথে দৌড়ায় আর কান্দে মদিনার পাখিরা রে কুফায় কুফার খবর নিয়ে যা কুফাবাসীর ব্যবহার ভালো না আমার বাবাকে কতল করে ফেলেছে আয় খবর হুসাইনের কাছে পৌঁছে দিয়ে যা হুসাইন যেন কুফায় না আসে এইভাবে সারা রাত দৌড়ায় আর কান্দে রাত্র হলে কান্দে আর দৌড়ায় মদিনার পথ খোঁজে বাচ্চা ছেলেরা মরুভূমির পথ রাস্তা চিনে না দিনের বেলা খেজুর বাগানের জুপের ভিতর লুকাইয়া থাকে তিন দিন পার হয়ে গেলে রাত্রের বেলা আর দৌড়াইতে পারে না দুই ভাই মিলে ঘুমিয়াছে সকালবেলা বাগানের ভিতরে ঘুমিয়াছে সকাল হয়ে গেছে ওই বাগানের মালিক নাম ছিল হারেস হারেসের বিবি মহিলা হারেসের বিবি মহিলা বাগান দেখতে গেছে যাইয়া দেখে বাগানের ভিতরে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে মোহাম্মদ ইব্রাহিম 12 বছর 13 বছর দুই ভাই হারেস নামের এক ব্যক্তি কুফা নগরীতে তার খেজুর বাগানের মাঝখানে ঘুমিয়েছে খাবার নাই গোসল নাই ঘুম নাই যে বাগানে সাপ বিচ্ছু থাকে সেখানে ঘুমিয়েছে অবশেষে সকালবেলা খেজুর বাগানের মালিক বাগান দেখতে গেছে দেখে বাগানের মাঝখানে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে পাশে যাইয়া মাথায় হাত দিলেন মেয়েরা সাধারণত বাচ্চা দেখলে মেয়েরা মায়া করে দেখবেন সুন্দর বাচ্চা দেখলে বাচ্চাটা কোলে নেয় দুই গালে চুমো দেয় মেয়েরা সাধারণত বাচ্চার মায়া বেশি কোলে নেয় চুমা দেয় জিগায় বাচ্চার নাম রাখছেন কি এরকম দেখবেন জিগাইব ওই হারেসের বিবি মাথায় হাত দিয়া দেখে রে
মদিনার সোনার টুকরা দুইজন জিজ্ঞেস করে তোমার নাম কি আমার নাম মুহাম্মদ তোমার নাম কি আমার নাম ইব্রাহিম তোমরা ঠিকানা আমরা মদিনার মেহমান আখিরি নবীর আওলাদ অনুরোধ করি কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না আমার বাবা মুসলিম বিন আকিলকে কতল করে ফেলেছে মা গো আমরা রে মদিনার পথ দেখাইয়া দাও হুসাইনকে খবর দিব হুসাইন যেন কুফাই না আসে মহিলা ডাকতেছে বাবা আসো তোমাদেরকে লুকায়া রাখি আমার স্বামী হারেসও ঘুরতেছে তোমাদের জন্য 10,000 টাকা পুরস্কার পাবে বাচ্চা দুইটা নিয়ে রান্নাঘরের মধ্যে লুকায়া রাখছে বাচ্চা দুইটা ঘুমিয়েছে সারা রাত ঘুম নাই 3 দিন খাবার নাই হালকা কিছু খাইলেও গিলতে পারে না খাইতে পারে না ঘুমায়ারা ঘুম পাড়াইয়া রাখছে বিকালবেলা বাড়িতে আসছে হারেস বিবি খাবার দে কে জানি পুরস্কার বাগী হয় খাইতে বসছে খাবে তরবারি পাশে দুই ভাই ঘুম থেকে স্বপ্ন দেখে মা এসে ডাকতেছে মা মা কইয়া ঘুম থেকে উঠছে ওইটা দরজায় দাঁড়ায়া ডাকে মা মা গো কই গো মা কান্নার আওয়াজ শুনে হারেস বলছে বিবি কে কান্দে এত সুন্দর করে বিবি বলছে কুফাবাসীর কার সন্তান জানি কান্দে মিথ্যা কথা কইস না এ কান্না কুফাবাসীর নয় এটা মদিনার আওলাদের কান্না খাবারের প্লেট ধাক্কা দিয়ে সরাইয়া হারেস তরবারিটা হাতে নিয়ে ওইটা দাঁড়াইয়া গেছে বিবি পিছন দিয়ে দরছে আঞ্জাইয়া স্বামী গো যাইও না মদিনার আওলাদের মাইরো না স্বামী মারতে যদি মনে চাই আমারে মেরে ফেলো আমার নবীর কলিজায় আগুন দিও না হারেস মানল না যাইয়া দেখে দুইটা ভাই সোনার টুকরা সোনার পুতুল কাঁদতেছে তরবারি চকচক করতেছে তরবারি দেখে দুই ভাই কাঁপতেছে দরে শেষরাইয়া পুরাত নদীর কিনারে নিয়ে ভাবতেছেন জীবিত নিয়ে গেলে কেউ যদি আমার কাছ থেকে নিয়ে যায় পুরস্কার আমি পাবো না জব করে নিয়ে যাব ছোট ভাইকে জমিনে শুয়াইছে বুকে পাড়া দিয়া ধরছে মাথায় হাত দিয়া চাপা দিছে গলায় ছুরি দিবে বড় ভাই ধাক্কা দিয়ে বলছে হারেস রে আমার ছোট ভাই রে মারিস না আমারে আগে জব করো বড় ভাইকে শুয়াইলে ছোট ভাই ধাক্কা দিয়ে ফালাইছে আমারে আগে জব করো অবশেষে ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে গলা আলাদা হয়ে গেছে ঠোঁট দুইটা নড়তেছে এই যেন বলে কাঁদতেছে মা মা গো তোমার ইব্রাহিম বিদায় হয়ে গেল নিষ্ঠুর হারেস বড় ভাইকে জমিনে শুয়াইল বুকের উপর পাড়া দিয়ে ধরে মাথায় ধরছে গলায় ছুরি দিবে ডাকতেছে বড় ভাই হারেস হারেস রে মারিস না মারিস না 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 বলতে বলতে গলায় ছুরি ছুরি গলায় লাগাইতে দিরি বাচ্চা মানুষ গলাটা কাইটা মাথা আলাদা হইতে দিরি হলো না দুইটা বডি পুরাত নদীতে ফালাইয়া মাথা দুইটা লইয়া এজিদের কাছে রওনা পুরস্কার আনার জন্য এদিকে মহরমের 7 তারিখ ইমাম হুসাইন কারবুলায় পৌঁছে গেছে বলতেছে তাবুগারও সন্ধ্যা হয়ে গেছে মাটিতে কূপ দিলে রক্ত বাহির হয় গাছের ডালে কূপ দিলে রক্ত বাহির হয় হুসাইন বলছে রাখো রাখো সামনে বাইরো না জায়গাটার নাম কি জিজ্ঞেস করি এলাকার লোক ডেকে আনলো বলল এই জায়গাটার নাম কি লোকেরা বলছে এই জায়গাটার নাম কারবুলা হুসাইন একটা চিৎকার মারছে রে সঙ্গীরা তাবুটা না রে আমার নানা বলেছে কারবুলা নামক স্থানে আমি শহীদ হব তাবুটা নাইল সকাল হতে না হতে 4,000 এজিদি সৈন্য ঘেরাও করে ফেলেছে একদিন ঘেরাও 2 দিন 3 দিন ঘেরাও করে রাখলো মহরমের 10 তারিখ এই রাত্রটা ঘেরাওয়ের মধ্যে ছিল আজকের এই রাত্রটা নবীর আওলাদেরা সারা রাত না খাইয়া কাঁদছে
এই রাত্রটা ছিল 9 তারিখ দিবাগত রাত্রটা ছিল সারা রাত না খাইয়া পানিটা পর্যন্ত ঘরে নাই শুধু কান্না আর কান্না ছিল সকালবেলা ইমাম হুসাইন ফজরের নামাজ পড়ে কোরআন পড়ছে ডাকতেছে এইদিকে শূন্যরা বেরিয়ে আসো হাসাইনের ছেলে কাসেম তরবারি নিয়ে বেরিয়ে চাচার সামনে ডাকতেছে চাচা চাচা অনুমতি দেন বেরিয়ে যায় চাচা হুসাইন বলছে বাবা যাও না দাঁড়াও তোমার বাবা আমার বড় ভাই ওসিয়ত করেছিল আমার মেয়ে সকিনার সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য বিবাহের কাজটা সম্পূর্ণ হোক তুমি যাও চাচার কাছে অনুমতি চাই বিদায় নেয় চাচার কাছ থেকে বাবা নাই বলে চাচারে বাবার মর্যাদা দেয় এটার নাম হলো ইসলাম এটা হলো আওলাদে রাসূলের শিক্ষা একবার বলুন আল্লাহু আকবার এখন সাসারে জিগাইব দূরের কথা বাবারে জিগায় না কি শিখা দিয়ে গেল মহরম মাস আর আমরা কোন দিকে চলছি চাচা চাচা অনুমতি দেন বাবা তাবুতে ঢুকো ঢুকলেন ডাকছে হুসাইন কাসেমকে সাজাও সকিনাকে সাজাও কান্নার রোল পড়ে গেল কি দিয়ে সাজাবো একটা ফোঁটা পানি ঘরে নাই হুসাইন ঘরে ঢুকলেন বিবাহ পরে দিলেন বিবাহ শেষ করে বেরিয়ে আসলেন হুসাইন কাসেম দাঁড়িয়ে আছে সকিনা স্বামীর পায়ে সালাম করছে স্বামীর পায়ে সালাম করছে বাবারা শিক্ষা নেবেন মা বোনেরা শিক্ষা নেবেন আমাদের দেশে সালামের প্রচলন হাতের মধ্যে সালাম করে হাতের মধ্যে সালামের বিধান নাই পায়ে সালাম করবেন মা বাবাকে পায়ে সালাম করবেন শিক্ষককে পীর বুজুর্গদেরকে পায়ে সালাম করবেন এই সালাম করতেছে সকিনা কাসেমের পায়ে সালাম করতেছে কালা সালাম করতেছে মাথায় হাত বুলায়া সকিনা জন্য কাসেম দোয়া করতেছে সালাম করে ডাকতেছে স্বামী বসো দুটো কথা বলি কাসেম কান্দে সকিনা রে দেরি করিস না আমার চাচা হুসাইনকে তার লজ্জা দেয় আর আমি ভাতিজা বসে থাকতে পারি না বিদায় দে রে সকিনা না না তোমাকে যেতে দিব না এই কি ছিল নবীর আওলাদের নসিবে পৃথিবীর মহিলারা বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায় আমি সকিনা বিয়ের পরে স্বামী ঘর থেকে বের করে দেই এ কি ছিল নবীর আওলাদের নসিবে কাসেম একটু বসো দুটো কথা বলি তোমার সাথে বাসর করব বাসর কি হবে না কাসেম সান্ত্বনা দিচ্ছে সকিনা রে কান্দিস না বিদায় দে তোর আমার বাসর হবে আল্লাহর জান্নাতে কাসেম যুদ্ধের ময়দানে বিনা দোষে শহীদ হয়ে গেল কোনো অপরাধ নাই বিনা দোষে শহীদ ঘোড়ার পিঠে ঘোড়াস্তে আস্তে কাসেমের লাশ তাবুর সামনে নামিয়ে দিল সকিনা মৃত স্বামী বুকি লইয়া কান্দে মাবুদ দুনিয়ার মানুষের স্বামী লইয়া বাসর করে আর আমি সকিনা রক্ত মাখা স্বামী বুকে জড়াইয়া ধরি এরে পৃথিবীর মানুষেরা নবীর আওলাদেরা এই কষ্ট করে আমাদের জন্য শান্তির ইসলাম রেখে গেল জান্নাতের পথ আমাদেরকে দিয়ে গেল আমরা যদি সেই পথে না চলি নবী কষ্ট পাবে আমরা জান্নাতে যেতে পারবো না একে একে সকলে শহীদ হয়ে গেল শুধু দুইজন মাত্র পুরুষ আছেন জীবিত জয়নাল আবদিন আর ইমাম হুসাইন দুইজন শহীদ এখনো হয় নাই জয়নাল আবদিন বলছে আমি যাব হুসাইন বলছে না না তুমি যাও না রে জয়নাল তুমি শহীদ হলে নবীর বংশের বাতি কে জ্বালাবে হুসাইন চলে গেলেন চারদিক থেকে আক্রমণ মহরমের 10 তারিখ জুমার দিন শুক্রবার আগামী দিনটাই ছিল চারদিক থেকে আক্রমণ রক্তাক্ত হয়ে দুর্বল হয়ে গোড়ার থেকে নেমে কাঁদতেছে নানা নানা গো
তোমার উম্মতের জন্য আমার মার দোয়া কবুল হইছে নি। সীমার এসে ধাক্কা দিয়ে শুয়ায়া ফেললো, গলায় ছুরি চালাইতেছে কিন্তু গলা কাটতেছে না, ডাকতেছে ইমাম হুসাইন, এরে সীমার সম্মুখ বাগে ছুরি চালাইস না, গলা কাটতে পারবি না, তুই কি জানোস না আমার রহমতের নবী, আমার রহমতের নানা সকাল সন্ধ্যা আমার গলার সম্মুখ বাগে চুমা দিত, যেই জায়গায় রহমতের নবীর চুমা লাগছে সে জায়গায় ছুরি বেয়াদবি করবে না, আমাকে যদি মারতে হয় উপর করে শুয়াইয়া ঘাড়ে দিয়ে ছুরি চালাও, ঘাড়ে দিয়ে ছুরি চালাইয়া মাথা কাইটা আলাদা করে বল্লমের আঘাত মাথা লাগাইয়া আনন্দ উল্লাস করেছে তারা এজিদির দল। বলুন আমরা নবীর আওলাদ হুসাইনের পক্ষে থাকব না এজিদের পক্ষে যাব? হুসাইনের পক্ষে কে কে থাকবেন একটু হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো এই হাতগুলো, হুসাইনের পক্ষে তুমি কবুল করো। সকলে বলুন আমিন। এবার রওনা হলেন, যুদ্ধ বিজয়ী হলো তারা, মহিলাদেরকে বন্দি করে জয়নাল আবদিন অসুস্থ বন্দি করে রওনা হলেন, দামেস্কের দিকে যাবেন। এবার রাস্তার মধ্যে একটা বৃদ্ধা মহিলা এক বালতি শরবত নিয়ে দাঁড়িয়ে আছে, সৈন্যরা বলছে আমাকে শরবত দাও, না না তোমাকে দেব না, তোমাদের মধ্যে যুদ্ধ বন্দী আছে? বৃদ্ধা মহিলা বলছে হ্যাঁ যুদ্ধ বন্দী আছে, আমি তাদেরকে শরবত খাওয়াবো। পিছনের দিকে পাওয়া গেল যুদ্ধবন্দী মহিলারা দাঁড়িয়ে আছে, বৃদ্ধা মহিলা শরবতের বালতি নিয়ে কাঁদতেছে, যুদ্ধবন্দী মহিলারা বলল দাঁড়াও, তোমরা কি যুদ্ধবন্দী? হ, তোমরা একটু শরবত খেয়ে যাও। বলল মা গো কেমনে শরবত খাবো গো মা, 3 দিন পর্যন্ত পানি ছিল না, একটা ফোঁটা পানির জন্য 6 মাসের শিশু পর্যন্ত পানি পাইল না। মা তুমি কে, রাস্তায় আমাদের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছো, শরবত নিয়ে দাঁড়িয়ে আছো? ওই বৃদ্ধা মহিলা বললেন আমাকে চিনবা না, আমি একদিন মদিনায় ফাতেমার ঘরে থাকতাম, ফাতেমা আমারে বলেছিল বোন গো জীবনে যদি যুদ্ধবন্দী পাও একটা গ্লাস পানি পান করাইও। ওই ফাতেমার অনুরোধে শরবত নিয়ে দাঁড়িয়ে আছি। এবার যুদ্ধবন্দী মহিলারা বললেন মা গো আমরার পরিচয় জানো নি, আমরা সে ফাতেমার আওলা। অবশেষে রওনা হলো, দামেস্কে যায় পৌঁছে গেল, জাইনাল আবদিন বন্দি করলো, মহিলাদেরকে বন্দি করলো, হুসাইনের মাতা মুবারক দাফন করলো দামেস্কে, রাজধানী দামেস্কে দাফন করলো, মাতাবিহীন দেহ কারবুলার জমিনে, পাশে 6 মাসের শিশু বাবার পাশে ঘুমিয়ে আছে। এবার জাইনাল আবদিন বন্দি, জেলখানা ভাঙতে হবে, রাজি আছেন আপনারা? জেলখানা ভাঙতে হবে, নবীর আওলাদকে মুক্ত করতে হবে, ইতিহাস লেখে আব্দুর রহমান নামে একজন নবীর বীর পুরুষ সাহাবি ছিলেন, বীর পুরুষ সাহাবি ছিলেন, তরবারি নিয়ে ভেরিয়ে গেল, কেউ ঘর থেকে ভেরিতে পারবে না, সবাই ঘরে যাও, নবীর আওলাদকে আমি জেলখানার থেকে বের করে আনব। জেলখানার তালা ভেঙ্গে বের করে দিয়ে ঘোষণা দিলেন কেউ হুসাইনের বাইরে কথা বলতে পারবে না, নবীর আওলাদের দুশ্মনী করতে পারবে না, যারা হুসাইনের গায়ে হাত তুলেছো চিহ্নিত করে তাদেরকে ধরে ধরে আবার কারবুলার প্রান্তরে নিয়ে টুকরা টুকরা করে সিল কাকে খাওয়াইছে। মুক্ত হলো নবীর আওলাদ, ফিরে আসলো নবীর আদর্শের উপর আবার সেই ইসলাম। আমরা সেই নবীর আদর্শের ইসলামে, হুসাইনের রক্তের ইসলামে, আমরা শান্তির ইসলামে থাকতে চাই, হিংসা বিদ্বেষ দলাদলি মারামারির মধ্যে আমরা যেতে রাজি না, আমরা শান্তির ইসলামে থাকব। সকলে রাজি আছেন?
ইসলাম শান্তির ধর্ম, এই কষ্ট রক্ত সমস্ত বিশ্ব জুড়ে স্লোগান পয়দা হয়েছে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। এই কারবালায় আমাদেরকে ইসলামের আদর্শ দেখিয়েছে, কারবালায় আমাদেরকে ইসলামের সত্য বুঝিয়ে দিয়েছে, তাই আমরা সত্য পথে চলবো, মিলেমিশে থাকবো, আর হুসাইনের মহব্বত স্মরণ মহরম মাসে আমরা করব। অনেকে অনেক ফতোয়া দিব, এটা বেদাত, এটা শিরিক, এটা করা যাবে না, এটা হবে না, এটা হবে না। হেরারে খাওয়ান পেট বইরা, 500 টাকা হাদিয়া দেন, হেরা যাইয়া যাইব, হুসাইনের স্মরণে কিছু করবেন, এটার বেলা ফতোয়া আইব, এগুলি কেউ কান দিবেন না। আমরা হুসাইনের পক্ষের মুসলমান, নবী যাকে আদর করেন ভালোবাসেন, আল্লাহ যাকে আদর করেন, যেই হুসাইন আর হাসাইন খুতবাই বলতেই হবে, আল হাসাইনু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমরা সেই হাসাইন হুসাইনের পক্ষে থাকবো।